Paradesi family. Please subscribe my channel. এই যে আমি আলুগুলা দিয়ে এখন তার চাকনি মাঝে ডালছি এখন আমি এটা আবার কুলার মাঝে দিমু দিয়া যে পানি আছে এটা ড্রাই হল বাদাম যে কুলার মাঝে আছে লিখানে আমি একবার আলু দিয়া যে পানি আছে আলু মাঝে সেটা আমি একদম টানাই দিই দেখো এটা আমি বাদ দিয়া আমার মানা করতে একটা বলে সমস্যা না তো কি আচ্ছা আজকে কালো বস্তু গুলো খাই দেখো আলুটা আমি অনেকক্ষণ ভাজাভাজি করছি এখন আশা করি আলু মাঝে কোনো পানি নাই এটা এইরকম হচ্ছে যে খোলার মাঝে দিয়ে আলু সিদ্ধ হলে যেরকম হয় ওইরকম আলুটা দিয়ে আমি ভর্তা বানিয়ে আলু ভর্তা এখন আমি আলু ভর্তা লাগে লাল মরিচের ভর্তা আমি খাই নিতে দেশি আলু যেহেতু হয়ে গিয়েছে সেটা একটা ভর্তা করে খাই বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমি আলুর বস্তা লাগি এখানে যে আমার আলু আর আমি কি লাল অনিয়ন ধনিয়া পাতা লবণ এন লাল মরিচ এখন আমি সবগুলার মিক্স করে নিই ব্লক শুনছি যেহেতু লাল মরিচ আটের মধ্যে জাল লাগতে পারে আর জলার কাটি কেন আমি সবগুলো আলুরে বর্তাল লাগি রেডি করতে গরম দিচ্ছে এখন আমি আলু সবগুলো আলুরে বোতালে রেডি করতে এখন আমি এখানে বিশাল তাল সহ হয়ে গেলাইছি এইভাবে খাইলে এখন মজা লাগে খেলতাম আসলে টাইম নেই স্কুলের সময় যেতে শিখে চেঞ্জের বস্তি খাইতাম বেলাই বাতলে হলো অনেকে আছে তার যে এটা শাল টাল সহ এইভাবে মজা ছোটো ছোটো আলু তো এবার শোনো শাল টালে তো তা লাগে না হারিতেছি সবার জানুন আলু বস্তা আমি যেভাবে হরিটা দেখাই যান এটা মধ্যে আমি একটু গিয়ে শুন আর একটু সরিষার তেল আমার তো মনে হইতে টেস্ট করার পর সামান্য একটু লবণ লাগবো একটু সামান্য লবণ অ্যাড করলাম দেশি যে হাঁটি সরিষার তেল এটা একটু দিব এছাড়া সামান্য পরিমাণে এখন আমি আর একটা জিনিস দিব যে দেশের যে খাঁটি খাঁটি গরুর ঘি এটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স করে দিলাম গিটার তো সব জায়গায় আমাদের লাগে আমি আবার ভালো হয়ে আমি যেরকম মাথায় দিই
অনেক সুন্দর একটা গান বাইছে, গিয়ের সরিষার তেলের গিয়ের অনেক সুন্দর একটা গান, একদম ফাটি গীত। আমার আলু ভর্তা করা শেষ, এখন আমরা গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা খাইব। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিতে বলবেন। আল্লাহ হাফেজ। এই যে আমরা আলু ভর্তা খাই না, কতটা লুগুনিও লাগে মশাল্লা, খুব মজা হয়েছে, একটু টেস্ট করছিলাম। আজকের মতন ভর্তা টর্তা করা শেষ, আল্লাহ হাফেজ। Thanks for watching.